প্রস্তুত প্রথমে প্রস্তুত মহাপ্রভু আজ জগন্নাথ মহাপ্রভু আসবে রথারূঢ় হবে কিছু সময় পরে রথ টণা হব তবে ইয়ে হচ্ছে বালিঘাটর যে রথ রয়েছে আপনার দেখুবে তিনোটি রথ প্রস্তুত হয়ে রয়েছে কিছু সময় পরে রথারূঢ় হবে মহাপ্রভু সিধা প্রতিক্রিয়া নেওয়া যে নোনা রয়েছে তাঁকু যে কমিটিকা এটি রথ প্রস্তুত হুয়ে আগুক আসুন নোনা নোনা কমিটিকা আমার এটি যা পরম্পরা অনুসারে রয়েছে 2011 মশিয়া পূর্বে রথযাত্রা আরম্ভ হচ্ছে তেমন যা আমার এটি নীতি নিয়ম সবু মন্দিরে যা এটি বি সেয়া এটি কিছু নিয়ম অলগা নাই আমার আজ যে নেত্র উৎসব রথ সংস্কার এবং ঠাকুরঙ্কর ষোড়শ উপচার পূজা তা সহিত রথকু জগন্নাথ বলভদ্র সুভদ্রা দিন তিনটা সময় পহণ্ডি হব পহণ্ডি রথরে বিজয় করবে কালি আমার রথ টণা উৎসব আজ আজ খালি অলি ঠাকুর রথ উপরে বিজয় করবে ছেড়া পহরা কেতবে ছেড়া পহরা আমার তিনটা বেড়ে হব যা রজা করা হয়েছি আমার প্রেসিডেন্ট মহাশয় ধ্রুবরণা সি ছেড়া পহরা উপস্থিত হবে এবং খেরা পহরা করবে বালিঘাট রথযাত্রার গোটে নিয়ারা পরম্পরা অছি মহাপ্রভু নদী পার হয়েকি গাঁকু যাতে বলে তার কম রয়েছে মাউসী বাড়ি হচ্ছে বইচা দুর্গা মণ্ডপ সে তাঁকর আউ সে মফসল অঞ্চলর যে ভক্ত মানে সে দর্শন করা বা সমস্ত দর্শন দেওয়া এ চতুর্ধামূর্তি বিজয় করতে মাউসী বাড়ি দীর্ঘ 2 কিলোমিটার যাত্রা কলা পরে যাই মাউসী বাড়ি পৌঁছ 2 কিলোমিটার নুহে 3 কিলোমিটার সাড়ে 4 কিলোমিটার 4 কিলোমিটার দূরত্বরে যাই পৌঁছতে সন্ধ্যা বাজায় সন্ধ্যা হয়ে উপরে হয়ে যায় আজ রথ টণা হল কত সময় হয়ে যাবে আজ রথ টণা হব না রথ উপরে রথ খড়ার রথ রহব কালি আমার রথ টণা যাব আজ্ঞা প্রস্তুত হয়ে যাইছি সবু রথ রেডি হয়েছি বর্তমান জগন্নাথঙ্কর পূজা আরম্ভ হব রথ সংস্কার হব নবযৌবন দর্শন আজ না তেমন এইসব কাম আমার পূজা পদ্ধতি হব ধন্যবাদ জন ভক্ত অনেক তাঁকু প্রতিক্রিয়া নেওয়া আজ ঘোষযাত্রার কমিটিকা লাগুছি মহাপ্রভুঙ্কর কোণ এটি রয়েছে বহুত ভালো রয়েছে মহাপ্রভুঙ্ আশীর্বাদ বহুত ভালো চালছে কোণ কহবে ইয়ে না রথযাত্রা যেমি পরম্পরা অনুযায়ী পুরীরে যেমি হুয়ে এটি সেমি হচ্ছে সেপাই আমার আমি আমার কর্তব্য করে চলছু মানে কেমি এরিয়া পরিষ্কার রইব লোক কেমি ভালরে দর্শন করবে কিনা ঠাকুরঙ্কর রথযাত্রাটা হচ্ছে তিন ঠাকুরঙ্কর গোটিয়ে দিন সময় মিলে যেতবে কি সি ভক্ত মানুষ পাখু যাতে কিন্তু ভক্ত সবুদিন তাঁক আসতে হলে গোটিয়ে দিন সি যাতে ভক্ত পাখু কিনা ভক্ত মনস্কামনা পূর্ণ করা ভক্ত দর্শন দেওয়া সি তিন রথরে রথারূঢ় হয়ে যাতে ঠাকুর যাতে জনসাধারণ পাখু তেমন এটা গোটে মানে বড় পরম্পরা যে রথযাত্রা যাত্রা মানে কোণ যা আসবা তেমন রথরে বসিকি যা ঠাকুর আমি আসিকি ভক্ত দর্শন করা তা ভিতরে বহু তফাত আমার এটি বিশেষ করে মহিলা মানে রথ বেশি টাণতি তেমন রথ যায় বইচা পাখু যেটাকে এটু 4 কিলোমিটার দূর তেমন মানে মতো যেত খুশি লাগুছি যে মু এরিয়া পরিষ্কার করি আজ এই জিনিসটা করুচি মতো বহু খুশি লাগুছি আজ রথযাত্রার এই বালিঘাট রথযাত্রার সামিল হচ্ছেন কিছু সময় পরে আপন মানে রথ টাণবে মহিলা মানক মা সুভদ্রাঙ্ক রথ টাণবে কেমিকা লাগুছি প্রথম কথা তো বহুত খুশি আনন্দর কথা যে আজ আমার 12 নম্বর 24 নম্বর 12 আর 24 আমি স্বচ্ছ সাথী কাউন্সিলর সুপরভাইজর সব সুইপর সমস্ত মানক সহযোগে 2-3 দিন ধরে যে অক্লান্ত পরিশ্রম করে এমানে এটি সফা সফি ব্লিচিং পকাইকি এ পরিবেশটা কেমিতি ভালো কলে কেমিতি রথযাত্রা সুরখুরে টণা হয়ে পারিব সেপাই সব উদ্যম জারি রয়েছে এবং কিছু সময় পরে পূজা আরম্ভ হল পরে রথ টণা হব আউ এঠিকার গোটে বিশেষ যে মহত্ব হল সুভদ্রা রথক আমি দীর্ঘ মানে আমি মা মানে ভৌণী মানে 3-4 কিলোমিটার নেই বালিঘাটর যে নৈশেপারি আমার বইচা পর্যন্ত যাচু সেইপা এটি যে মহিলা মানকর ভিড় বোধে বা এইটা বহুত খুশির কথা আউ এবং এইটি হি আমি সেটা বেশি আমি আমি ইয়ে করে মানে পালন করে ভগবান কোণ সব মহিমা বা পরম্পরা বহুত আশীর্বাদ রয়েছে আমার বারবাটি বলন্দা সাহি অঞ্চলরে বহুত কিছু ভালো এটু হুয়ে এটি বড় বড় লোকঙ্কর আশীর্বাদ রয়েছে সমস্তে মিলিমিশি কাম করতে বহুত খুশি লাগে জয় জগন্নাথ আ প্রভু
ଲାଗୁଛି ବାଲିଘାଟରେ ଥିବା ମହାପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କର ଗୋଟେ ନିଆରା ପରମ୍ପରା ରହିଛି, କାରଣ ସେ ମାଉସୀ ମାଆଙ୍କ ଘରକୁ ଯିବା ପାଇଁ ଦୀର୍ଘ 2 କିଲୋମିଟର ଯାତ୍ରାକୁ ସେ ଯାତ୍ରା କରନ୍ତି ଏବଂ ମଝିରେ ଥିବା ଯେଉଁ ନଦୀ ଅଛି ବା ବୁଢ଼ାବଳଙ୍ଗ ନଦୀ ମଧ୍ୟ ପାର ହୁଅନ୍ତି, ଯାହାକୁ ନେଇକି ଏ ବାଲେଶ୍ୱରରେ ଗୋଟେ ଭିନ୍ନ ପରମ୍ପରା ରହିଛି ଏ ବାଲିଘାଟର। ଏବଂ ଆଉ କିଛି ସମୟ ପରେ ଯେଉଁ ରୀତିନୀତି ଅନୁସାରେ ପୂଜାବିଧି ଅନୁସାରେ ଆଉ କିଛି ସମୟ ପରେ ମଧ୍ୟ ଛେରାପହଁରା ହେବ, ଯେଉଁ କଥା ପୂଜକ କହୁଥିଲେ, ଏବଂ ତାପରେ ଅବସ୍ଥାରେ ରଥ ଟଣା ହେବାର ମଧ୍ୟ ପ୍ରସ୍ତୁତି କାର୍ଯ୍ୟକ୍ରମ ହେବ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।